জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ, অপহরণের পর ফোনে 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। বিষয়টি নিয়ে যৌথ অভিযানে নামে জেলা পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণের 55 ঘণ্টার মধ্যে বড়লেখার ব্যবসায়ী শশাঙ্ক দত্তকে চা বাগানের নির্জন পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার করা হয় 2 অপহরণকারীকেও। সোমবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, গত 4 জুন সন্ধ্যায় বড়লেখা উপজেলার 12 গ্রাম এলাকার ব্যবসায়ী শশাঙ্ক কুমার দত্ত সিলেট টিলাগড়স্থ ভাড়াটিয়া বাসায় যাবার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা যুগে রওনা দেন। সিলেটে যাবার পথে বিয়ানীবাজার মোল্লাপুর রাস্তার সম্মুখে পৌঁছালে একটি মাইক্রোবাস সিএনজি গাড়িটির গতিরোধ করে শশাঙ্ক দত্তকে জোরপূর্বক মাইক্রোবাসটিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর অপহরণকারী চক্র শশাঙ্ক দত্তের ছোট ভাই সুবোধ কুমার দত্তকে মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে। এরপর ছোট ভাই সুবোধ দত্ত থানায় এসে আইনগত সহায়তা চাওয়ার পর থানা পুলিশের বিশেষ টিম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষগণ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাহাদুরপুর চা বাগানের নির্জন পাহাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে 6 জুন রবিবার গভীর রাতে অক্ষত অবস্থায় ব্যবসায়ী শশাঙ্ক কুমার দত্তকে উদ্ধার করেন। এ সময় অপহরণকারী চক্রে 2 জন সদস্য গ্রেপ্তার হন, আরও কয়েকজন পালিয়ে যান। এ সময় অপহরণ চক্রের 2 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়, আরও কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় বড়লেখা থানায় একটি মামলা করা হয়। পরবর্তীতে বড়লেখার ব্যবসায়ী শশাঙ্ক অপহরণের ঘটনায় পূর্বের আটককৃত 2 জন সহ জড়িত মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চণ্ডীগ্রামের ইব্রাহিম আলীর ছেলে ইসমাইল আহমদ ওরফে হারুন, বুবারতল গ্রামের আব্দুল খালিকের ছেলে জুলমান আহমেদ, ঘটনার মূল পরিকল্পনাকারীদের একজন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চণ্ডীনগর বরগুল গ্রামের মৃত তুতামিয়ার ছেলে সবুজ হোসেন, বিচরাবন্দ গ্রামের আব্দুল গফুরের ছেলে কবির হোসেন, মনির আলীর ছেলে সফরউদ্দিন, পাঁচপাড়া অফিস বাজার গ্রামের আব্দুল লতিফ ওরফে লতিফুর রহমানের ছেলে দিলওয়ার হোসেন ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামের মৃত নসির আলীর ছেলে জুবের আহমদ। ঘটনার মূল পরিকল্পনাকারীদের একজন সবুজ হোসেনকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয় এবং অপহরণে ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়। মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন। অনলাইনে ভূমি উন্নয়ন কর এবং মুজিববর্ষের গৃহ নির্মাণ উপলক্ষে অনুষ্ঠিত হল জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স। অনলাইনে নাগরিক মতামত গ্রহণ ও নাগরিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে অনলাইন বুথ স্থাপন করা হবে বলেও এ সময় জানানো হয়। প্রেস কনফারেন্সটির বিস্তারিত থাকছে বিকুল চক্রবর্তীর প্রতিবেদনে। মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন, অনলাইনে ভূমি উন্নয়ন কর এবং মুজিববর্ষের গৃহ নির্মাণ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মল্লিক গাদে, নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় প্রেস কনফারেন্সে জানানো হয়, 7 জুন থেকে সপ্তাহব্যাপী জেলা প্রশাসকের ফ্রন্ট ডেস্ক এবং সকল উপজেলা ভূমি অফিসে তথ্য কেন্দ্র কাম সেবা ডেস্ক চালুকরণ এবং ই নামজারি অনলাইন পর্চার আবেদন করা হবে। একই দিনে অনলাইনে নাগরিক মতামত গ্রহণ ও নাগরিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে অনলাইন বুথ স্থাপন করা হবে। অনুষ্ঠানে জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।